রাজ্য জুড়ে বইছে উন্নয়নের ঝড়। পড়ুয়াদের বিদ্যালয়মুখী করতে কোনো রকম খামতি রাখেনি প্রশাসন। বিদ্যালয়ের ইউনিফর্ম, জুতো, ব্যাগ, মিড ডে মিলের ব্যবস্থা করেছেন সরকার, শুধুমাত্র স্কুল ছুট বাচ্চাদের স্কুলে ফেরাতে। তবুও এক ভিন্ন ছবি উঠে আসছে রানীগঞ্জের জেকে নগর হাই স্কুল থেকে। বিদ্যালয়ের গোদাম ঘর থেকে উধাও মিড ডে মিলের চালের বস্তা। অভিযোগ তোলে পুলিশের দ্বারস্থ প্রধান শিক্ষক। সেই মোতাবেক বিদ্যালয় পরিদর্শনে এলেন প্রতিনিধি দল। বিদ্যালয়ের 74 বস্তা মিড ডে মিলের চাল থাকার কথা থাকলেও সেখানে রয়েছে মাত্র 21 বস্তা চাল। এই বিষয়টি লক্ষ্য করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজিৎ চট্টোপাধ্যায় দ্বারস্থ হন প্রশাসনে। ইউসি লিস্ট ধরে তল্লাশি চালিয়ে জানানো হয় বিডিও ও ডিআইকে। পরেও স্টোররুমে 5 জন সদস্যের উপস্থিতিতে তিনি তালাবন্ধ করে বিষয়টি সম্পর্কে রানীগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিককে নিয়ে নিমচা ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তড়িঘড়ি স্কুল পরিদর্শনে আসেন সমষ্টি উন্নয়ন দপ্তরের আধিকারিকরা। 74 বস্তা চালের বদলে সেখানে আছে হচ্ছে 21-21 বস্তা। তো সঙ্গে সঙ্গে আমি স্কুলের যে টিআর রিপ্রেজেন্টেটিভ তাদের ফোন করি, তারা ফোন তোলেন না। লকডাউনে কেউ বাইরে চলে গেছে, হ্যাঁ, কেউ আনঅ্যাভেলেবল থাকছেন, নট রিচেবল থাকছেন, তখন আমার নিরুপায় হয়ে আমি বাধ্য হয়ে বিডিওকে জানাই। যদিও এ বিষয়ে পরিদর্শনে আসা পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া জানিয়েছেন, বিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করার জন্য এ ধরনের অভিযোগ করে স্কুলের অন্য সদস্যদের বদনাম করতে চাইছেন প্রধান শিক্ষক। একইভাবে স্কুল পরিচালনা কমিটির সভাপতি অভয় উপাধ্যায় জানিয়েছেন, সব কিছুই ঠিকঠাক আছে। অন্যদিকে মুখ্য পরিদর্শক রানীগঞ্জ সমষ্টি উন্নয়নের দপ্তরের আধিকারিক অমর্ত্য মুখোপাধ্যায় মুখ খোলেননি। হঠাৎ করে হঠাৎ একটা বাংলা সেকশানে দেখা যাচ্ছে যে বাকি চালের বস্তাটা কী করে আছে। রাইস স্টক তো একটাই, রাইস রুম একটাই, এখান থেকেই চাল বিলি হয়। এই একটা যে উনি চার্জ পেয়েছেন, এক বছর আগে এসছেন, উনি চার্জ পেয়েছেন কি না, উনি কী করেছেন না করেছেন একবারও আমাকে কিছু জানাবেন। আমি আপনাদের মতন মাধ্যমে এটা জানতে পেরেছি, তারপরে বিডিও সাহেবকে আমরা বলেছি আপনি ইনকোয়ারি টিম পাঠান, ইনকোয়ারি করুন, আমার জানার দরকার আছে। তো এই এই সমস্ত কিছু ধোঁয়াশায় রয়েছে কি করে একজন ইনকোয়ারি তো চলছে, এখন বুঝতে পারলেন ইনকোয়ারি কি করে কি পেলেন? ইনকোয়ারি যেটা উনি কমপ্লেন করেছেন সেটা ইনকোয়ারি হচ্ছে, উনার দোষ না যে মিড ডে মিল কে কে আছে সব আমরা এই চাল চুরি যে অভিযোগটা ওইটা তো আমরা দেখলাম, তো আমি অফিসারদেরকে দেখলাম সব চাল আছে। আর আমাদের এসআই সাহেব, আমরা জয়েন্ট সাহেব সব এসেছিল, উনি যে চাল নিয়ে বলেছেন, চাল নিয়ে তো সবাই সব টোটাল চাল আছে, তো গিনতি হয়েছে চালগুলো আছেন, ওনাকে যেখানে সুধাবাজ যাচ্ছে তো উনি বলছেন আমি কিছু জানি না। স্কুল আমি আমাদের মতলব এটা আমাদের রানীগঞ্জ ব্লক মধ্যে সব থেকে ওদের স্কুল ভালো আছে, তো যেখানে হাই স্কুল আছে, উনি যা জিনিসটা বলেছিল সব জিনিসটা মিলে গেছে, কোনো জিনিসটা বাদ যায় না। একটা চালের কি দুটোর জায়গায় রাখা হয়েছে? হ্যাঁ, একটা বাংলা মিডিয়াম আছে, একটা হিন্দি মিডিয়াম আছে, দুজন আগে দুটায় রান্না হয়। তো এইগুলো সম্পর্কে কি কেউ জানায়নি? টিআইসি বলছে এই বিষয়ে জানায়নি হেড না। টিআইসি এক বছর থেকে কি করছে, কোনো রিটার্ন দেয় নাকি আমাদেরকে, মতলব এটা জানাতে হবে, মতলব উনি হেডমাস্টার আছে, ওনাকে জানার দরকার ছিল আমার কি কেউ কোথায় কোথায় জিনিসটা থাকে। একটি বিদ্যালয়ে চাল বিলির জন্য দুটি গোদাম ঘর রয়েছে এবং সেখানে পৃথক পৃথকভাবে চালের বস্তাও রয়েছে। তা নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন তিনি রয়েছেন দ্বন্দ্বে। বিদ্যালয়ের অন্য সকল সদস্যদের সাথে সমন্বয়ের অভাবে এমন ঘটনা ঘটেছে বলে মনে করছেন অভিজ্ঞ মহল। রানীগঞ্জ থেকে প্রিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।